আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বিউটি ফ্যামিলি কিচেন রুমসে। আজকে নিয়ে এসেছি বর্তমান সময়ের একটি খুবই মজাদার একটি আইটেম, তা হচ্ছে কোরিয়ান স্পাইসি নুডলস বা কোরিয়ান রামেন নুডলস। তো এই নুডলসটা আসলে সব জায়গায় অ্যাভেলেবল না, তবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সুপার শপে পেতে পারেন। তো আমি আজকে এই নুডলসটা অর্ডার করেছিলাম দারাজ থেকে, 2x স্পাইসি নুডলস। এটা আরেকটা ভার্সন আছে, এটা 4x স্পাইসি নুডলস। তো আজকে আমরা এই 2x স্পাইসি নুডলসটা রান্না করব। তো তার আগে আমি প্যাকেটটা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার ভিতরে কী কী রয়েছে। তো এটার ভিতরে রয়েছে একটা নুডলস কেক, এই নুডলসটা একটু মোটা চাউমিন টাইপের, আর আছে দুইটা মশলার প্যাকেট, তার মধ্যে একটা হচ্ছে সসের এবং খুব হেভি একটা সসের প্যাকেট, আর একটা মশলার প্যাকেট। তো এই সস এবং এই মশলাটাই হচ্ছে এটার স্পেশালিটি, যার জন্য এই নুডলসটা এত বেশি পপুলার। তো এটা এভাবেও রান্না করা যায়, আর এটাকে আমি আর একটু টেস্টি করার জন্য এটার সাথে কিছু অ্যাড করব। আজকে বুকের মাংস মুরগির এবং ব্যবহার করব দুইটা সিদ্ধ ডিম। এখানে আপনারা চাইলে মাশরুম বা বিভিন্ন সবজিও ব্যবহার করতে পারেন। তো মাংসটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। তো তার জন্য এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আর দিয়ে দিব একটু লবণ, যতটুকু লবণ এই মাংসটার জন্য প্রয়োজন ঠিক ততটুকুই, আর দিয়ে দিব সামান্য একটু ভিনেগার। তো এটাকে একটু খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো প্রথমে এই মাংসের টুকরোগুলোকে একটু আমি ভেজে নেব, তার জন্য একটা ফ্রাই প্যান বসাই দিলাম চুলায়। একটু তেল দিব ফ্রাই প্যানে, তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব মাংসের টুকরোগুলো। এগুলোকে আমি লো ভলিউমে রেখে 3-4 মিনিট একটু কুক করে নেব, ঢাকনা দিয়ে দিলাম যেন খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে আসে। তো 3 মিনিট ভাজার পর একটু ব্রাউন করে আমি ভেজে নিলাম, এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। তো ওই তেলটাতে আর একটু সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিব, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন অ্যাড করে দেব একটু রসুন কুচি এবং আদা কুচি, দিয়ে একটু ভালোভাবে এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আবার এই মাংস টুকরোগুলো দিয়ে দেব যেন পেঁয়াজ আদা রসুনের স্মেলটা মাংসটার সাথে খুব ভালোভাবে মিশে যায়, এবং অ্যাড করে দেব সামান্য একটু সয়া সস। তো আজকে আমি নুডলসটা রান্না করব কোরিয়ানদের স্টাইলে সুপি করে, সেজন্য এই পর্যায়ে আমি 3 কাপ পানি অ্যাড করে দেব এটার সাথে। তো এটা একটু ঢাকনা দিয়ে দেব। আপনারা যদি চান এটাকে আমরা যেভাবে ম্যাগি নুডলস রান্না করি ঠিক সেভাবেও রান্না করতে পারবো। তো এই পর্যায়ে আমি মাংস টুকরোগুলো উঠিয়ে নুডলস কেকটা দিয়ে দিব। তো যা বলছিলাম, আপনারা যদি কেউ চান ওই ম্যাগি নুডলসের মতো রান্না করতে, তাহলে এই নুডলস কেকটাকে আগে পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিলেই হবে, এবং তারপর তেলের সাথে ভেজে নিলেই হবে, আমরা যেরকম নুডলস রান্না করি। তো এখন আমরা যে প্যাকেটের মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করে দেব, দিয়ে দিলাম সসের প্যাকেটটা, এটা দেওয়ার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে আসে। আর যে মাংসটা রেখেছিলাম এটা একটু স্লাইস করে রেখেছি, সেই মাংসগুলো এখন এটার সাথে অ্যাড করে দেব। তো আমি একটু কোরিয়ান স্টাইলেই আজকে রান্না করলাম এটা সুপি করে। তো এটা কিন্তু হয়ে আসছে, এখন আমি একটা সার্ভিসিং ডিশে উঠিয়ে নিব, আর যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম তা দিয়ে একটু পরিবেশন করলাম। তো আমি এটা একটু গরম গরম টেস্ট করব, এটার স্মেলটা কিন্তু দারুণ। তো অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন, কেমন হলো তা আমাকে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।